সাধারণত কেউ মারা গেলে আমরা একটা বাক্য পাঠ করি, আমরা মনে করি এটা দোয়া। সেটা দোয়া নয়, এটা একটা স্বীকারোক্তিমূলক বাক্য। কোরআনে কারিমের আয়াতের অংশ বিশেষ সেটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক সময় আমরা এই বাক্য পাঠ যখন করি এর অর্থ মর্ম এই বাক্যে কি বলা হয়েছে সেটি আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। এই বাক্যের অর্থ হলো ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহ। আমাদের নিজস্ব কোনো স্বকীয়তা মালিকানা এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাস্তবতার নিরিখে কোনোভাবেই সুসাব্যস্ত নয়। মানুষ নিজে নিজের মালিক না। আমি যদি আমার মালিক আমি হতাম তাহলে তো আমার মন মতো হায়াত পাইতাম। কেউ কি মরতে চায়? তাহলে আমি 150, 200, 250, 300 অগণিত বছর পর্যন্ত থাকার চেষ্টা করতাম যদি আমার কন্ট্রোল আমার কাছে থাকতো। আমার জন্ম আমার মৃত্যু ইভেন আমার রিজিক কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে না। আমি চেষ্টা করতে পারি, আমাকে চেষ্টা করার জন্য আল্লাহই নির্দেশ করেছেন, তার নির্দেশ পালনার্থে আমি চেষ্টা করি, কিন্তু হবে সেটাই যেটা তিনি ফয়সালা করেছেন। তো এই জন্য ইন্না লিল্লাহ এর মাধ্যমে আমরা স্বীকারোক্তি দিয়ে থাকি যে আমরা সবাই আল্লাহ। এটা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, সুপর্দ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সারেন্ডার করা। এবং এ বাক্যের মাধ্যমে আমরা সবাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদেরকে সমর্পণ করে থাকি, এই সমর্পণের চিন্তা ধারা, এই দর্শন, এই ভাবনা যদি আমাদের সবসময় মনে মস্তিষ্কে মগজে বদ্ধমূল রাখতে পারি তাহলে আমাদের জীবনটা বদলে যাবে। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই আল্লাহ। সো আমাদের মালিক আল্লাহ, তিনি দেখছেন আমরা কি করছি কি না করছি, সব তিনি দেখছেন। শুধু দেখছেন তা না, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমরা সবাই তো আল্লাহর, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের মধ্যে প্রবৃত্তি দিয়েছেন, যে প্রবৃত্তি আমাদেরকে অপকর্মের দিকে টানে, আকর্ষণ করে। এবং শয়তান নামক সৃষ্টি দিয়েছে যে আমাদের মনে মস্তিষ্কে ঢুকে আমাদের দ্বারা খারাপ কাজ করবার জন্য আমাদেরকে প্ররোচিত করে। এই দুইয়ের সাথে মোকাবেলা করে আমরা যেন সঠিক পথে থাকতে পারি সেজন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, আবার নিজেদের বিবেক দিয়েছেন, উদ্দেশ্য যাতে করে আমরা এগুলোর সাথে মোকাবেলা করে বেঁচে থাকতে পারি। বারবার করে আল্লাহ কোরআনে আসমানি গ্রন্থগুলোতে আমাদেরকে সে বিষয়ে সতর্ক করেছে। যদি আমরা সতর্ক হই তাহলে আল্লাহর কাছে যেমন আমাদের পুরস্কার রয়েছে, আর অসতর্ক থাকলে তার জন্য তিরস্কার শাস্তির ব্যবস্থাও আছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা নিশ্চয়ই তার কাছেই ফিরে যেতে হবে। এটাকে আমরা মানুষ মরার দোয়া বানায় নিছি, যদিও এটা মানুষ মরার দোয়া না। এটা হলো যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে, যে কোনো সমস্যায় পড়লে মানুষ এই বাক্য পাঠ করার মাধ্যমে সান্ত্বনা গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু, আর ইমানদারদের নেককারদের বৈশিষ্ট্য হলো তারা যখন কোনো বিপদে পড়বে তখনই তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহ, আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই জবাবদিহিতার বোধ, এটা যদি সত্যি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের দ্বারা কোনো অপকর্ম হওয়ার কথা না, কোনো দিনই না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও তো আর দুনিয়ার মানুষের পাকড়াওর মতো না। মানুষ মিস করে, আমি প্রচলিত আইন, প্রচলিত নিয়ম, প্রচলিত আপনার সংবিধান, এগুলোর বিরোধী কোনো কাজ করলে আমার পানিশমেন্টের মুখোমুখি হতে পারে, কিন্তু নাও হতে পারে। কারণ যারা আমাকে পানিশমেন্ট দিবে তাদের চোখে ধুলি দেওয়া সম্ভব হতে পারে, তারা নাও দেখতে পারে, নানান সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের এখানে তো ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই। তিনি তো সকল ত্রুটি বিচ্ছুতির ঊর্ধ্বে, তিনি বসির, সব কিছু দেখেন, সামিয়া, সব কিছু শুনেন, তিনি লতিফ, সুখ্যাতি সূক্ষ্ম। আমরা আজকাল সায়েন্স টেকনোলজির উন্নতির এই সময়ে সৃষ্টি জগতের অনেক সুখ্যাতি সূক্ষ্ম বিষয়ের ইনফরমেশন আমরা জানি। আমরা বাতাসের গতি, বাতাসের পরিমাপ, আমরা আগুনের তাপের পরিমাণ, আমরা অনেক কিছু মাপতে পারি। আমরা মানুষ আল্লাহ সৃষ্টি হয়ে যদি আল্লাহ সৃষ্টি জগতের সূক্ষ্মাতি সূক্ষ্ম অনেক বিষয় পরিমাপ করার থিওরি,
পরিমাপ করার মতো টেকনোলজি যদি আমরা আবিষ্কার করতে পারি, তো আমার এই মস্তিষ্ক, হাজার লাখ কোটি অগণিত মানুষ এবং এই মহাসৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা যিনি, মালিক যিনি, তিনি কতটা সূক্ষ্মাতিসূক্ষ্ম হবেন? লতিফ, আল্লাহর এই গুণবাচক নামের অধীনে তার সব কিছুই আছে। সো আল্লাহর কাছে তো ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই। ফাঁকি দেওয়ার কোনো স্কোপ থাকলে ঠিক আছে, কিছু করে দামাচাপা দিয়ে দিলাম, আবার কিছু করে টোরে, সেটা একটা পার পাওয়ার রাস্তা ছিল, কিন্তু সে রাস্তা নাই। যেহেতু সে রাস্তা নাই, তিনি সব কিছুকে হাজির করবেন। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, ওমাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কিছু করলে সেটার যেমন আল্লাহ তারা সংরক্ষণ করবেন, তার পুরস্কার যেমন আল্লাহ দিবেন, আবার যারা পরিমাণ খারাপ কিছু করলে তার তিরস্কারের মুখোমুখি আল্লাহ তালা করবেন। মিস হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তো এই বিশ্বাস, এই চেতনা, এটা যদি একজন মুসলিম হিসাবে আসলে আমার মধ্যে থাকে, তাহলে আমার দ্বারা কোনোদিন অপকর্ম হওয়া সম্ভব না। হ্যাঁ, অপকর্ম হতে পারে, অপকর্ম হওয়ার সাথে সাথে সেটার প্রায়শ্চিত্ত করতে শুরু করবো আমি। জানলা এখনও নাকের ডগা নিঃশ্বাস আছে, মৃত্যুর আগ পর্যন্ত অপশন আমার কাছে, বল আমার কোর্টে। আমি চাইলে সমস্ত ভুলগুলোকে শোধরাতে পারি, চাইলে সমস্ত ত্রুটিগুলোকে সংশোধন করতে পারি, চাইলে প্রতিটি অন্যায় থেকে আমি ফিরে আসতে পারি, সে অপশন আল্লাহ রেখেছেন। এমন কোনো অন্যায় আল্লাহ তাআলা পৃথিবীতে রাখেন নাই যে অন্যায় থেকে মানুষ মৃত্যুর আগে প্রায়শ্চিত্ত করবার অপশন নাই, এমন কোনো অন্যায় নেই। প্রত্যেকটা অন্যায়, প্রতিটা অপরাধ, প্রতিটা গুনাহ এবং পাপের কাজ, এটা থেকে মানুষ জীবদ্দশায় নাকের ডগা নিঃশ্বাস যতদিন আছে, তিনি চাইলে ফিরে আসার, তওবা করার এবং এটার যে দায় আখেরাতে তাকে বহন করতে হতে পারে সেটা থেকে মুক্তি লাভের উপায় তিনি অবলম্বন করতে পারেন, অপশন খোলা আছে। অতএব আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত তো এটি যে আমার এখনও নাকের ডগা নিঃশ্বাস আছে, আমি মরি নেই, আমার চোখ দুটি এখনও চিরতরে বন্ধ হয়নি। সো আমি এখনও পর্যন্ত সমস্ত ভুলগুলো বিহিত করে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে পারি, যেন সেখানে আমার জবাব দিতে তার মুখোমুখি হতে না হয়। এই জন্য ইমানের ছয়টি যে গুরুত্বপূর্ণ রোপণ বা স্তম্ভ আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো আখেরাতের প্রতি ইমান, বিচার দিবসের প্রতি ইমান। এই বিশ্বাস মানুষকে সঠিক পথে পরিচালিত করে, এই বিশ্বাস মানুষকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখে। কেউ দেখছে না, আল্লাহ তাআলা দেখছেন। এই চেতনা তাকে দুনিয়ার শত সহস্র সিসি ক্যামেরা যতটা তাকে মনিটর করতে পারে, এই চেতনা তাকে তার চাইতে বেশি মনিটর করতে পারে। এই জন্য এই চেতনা, এই বিশ্বাস সত্যি যার মধ্যে আছে, এই লোকটাকে দেখবেন কারোর পাহারাদারি করার প্রয়োজন নেই, তিনি নিজে নিজের পাহারাদার, তাকে দিয়ে অন্যায় করানো সম্ভবপর হয় না। আমাদের আশেপাশে এরকম মানুষের সংখ্যা কম থাকলেও, অল্প স্বল্প হলেও আছে। আমরা আশেপাশে তাকালে দেখতে পাবো অনেক মানুষ এমন আছে যে পৃথিবী উল্টিবে, কোনোদিন তার দ্বারা অন্যায় কাজ জ্ঞাতসারে তার দ্বারা করানো সম্ভব না, কারণ তিনি জানেন কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখছে। আমরা নামে মুসলমান হলেও এই আখেরাতের প্রতি ঈমান বা ঈমান বিল ইয়াউমিল আখের, এটাকে আমাদের প্রতিনিয়ত নবায়ন করা দরকার, প্রতিনিয়ত নবায়ন করা দরকার। আপনি যদি কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, দেখবেন বারবার আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে আমাদেরকে সতর্ক করেছেন, আমরা যেন সতর্ক হই, আমরা যেন প্রতিনিয়ত আত্মসমালোচনা করে করে আগাই যে আমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং জীবনের সমস্ত কাজের হিসাব দিতে হবে, একটা ছোট বড় কাজ নাই যার হিসাব দেওয়া ছাড়া আমি চলতে পারব। সো আমি এখন থেকে সেই চেতনা ধারণ করে চলব। যারা নাস্তিক বা যারা কোনো ধর্ম বিশ্বাসী নয়, যারা লজিক পূজারী, আমরা আল্লাহর গোলাম, তারা তথাকথিত নিজের যুক্তির গোলাম, এই মানুষগুলোর একটা আখেরাতের প্রতি ইমান, বিচার দিবসের প্রতি ইমানের ব্যাপারে তাদের একটা সংশয়ের জায়গা আছে বা তাদের একটা আপত্তির জায়গা আছে। যারা অস্বীকার করে তারা বলে যে মানুষ মরে গেলে, আমরা দেখি পচে গেলে মাটির সাথে মিশে যায়, আবার এদেরকে পুনরায় সৃষ্টি করবে কিভাবে? আল্লাহ কোরআনে কারিম এই বিষয়ে পৃষ্ঠায় পৃষ্ঠায় আলোচনা করেছেন এবং তাদের এই যুক্তি খণ্ডন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ যখন তোমাদের সৃষ্টি করেছিল, তোমরা যে মাতৃগর্ভে এসেছ, সেখান থেকে দুনিয়াতে এসেছ, তোমাদের কোনো দৃষ্টান্ত আগে পৃথিবীতে ছিল? একজন মানুষ যখন দুনিয়াতে মাতৃগর্ভ হয়ে দুনিয়াতে আসে, তখন এ আসার আগে পৃথিবীতে তার কোনো নাম, নিশানা, আলামত, ক্লু কোনো কিছু ছিল? ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন যে আল্লাহ তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে, শূন্য থেকে সৃষ্টি করেছেন, আগে কোনো ক্লু ছিল না সেখান থেকে সৃষ্টি করেছেন, এরপরে তোমরা এত বড় একটা দেহ, এটা পচে গলে যাক, আগুনে পুড়ে যাক, পানিতে গলে যাক, কোনো হিংস্র প্রাণীর পেটে চলে যাক, তার শরীরের সাথে মিশে যাক, যাই হোক তোমার দেহাবশেষ এটা তো কোনো একটা পর্যায়ে আছে, সেটা মাটি হয়ে যাক আর যাই হয়ে যাক। তো যে আল্লাহ তাআলা কোনো কিছু থেকে, শূন্য থেকে, সামান্য
কয়েক ফোঁটা নোংরা দুর্গন্ধযুক্ত নাপাক পানি থেকে যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা তোমার এত বড় শরীর পচে গলে যাওয়ার পর সেখান থেকে আবার সৃষ্টি করতে পারেন না? তুমি যদি যুক্তিতেই বিশ্বাস করো তাহলে তোমার যুক্তিই তোমাকে বলবে এটা একেবারেই স্বাভাবিক এবং খুবই সম্ভব একটা বিষয়। দ্বিতীয়ত, মানুষ সৃষ্টি হয়ে যদি স্রষ্টার কাজগুলোকে, মহান আল্লাহর কাজগুলোকে তার নিজের কাজের সাথে তুলনা করে, এটা হবে সবচেয়ে বড় মূর্খতা এবং অজ্ঞানতা। যা আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে অসম্ভব তাহলে সেটা অসম্ভব, এটা হাস্যকর। আমার কাছে যেটা অসম্ভব মনে হচ্ছে এটাই অসম্ভব হবে এমন কোনো কথা নেই, আমি যেটাকে অসম্ভব মনে করছি বাস্তবে সেটা কয়েকবার সম্ভব হতে পারে, আমার বিবেক আমার টেকনোলজি সে পর্যন্ত কাজ করছে না। দেখুন, এখন আমরা বিদ্যুৎ আবিষ্কারের পর সুইচ এক জায়গায় থাকে, ফ্যান আরেক জায়গায় থাকে, আমরা সুইচ টিপ দিই আর ফ্যান চলাচল শুরু হয়। বিদ্যুৎ যখন আবিষ্কার হয়নি, ধরা যাক এখন থেকে 200 বছর 300 বছর আগের পৃথিবীতে মানুষ যারা ছিল তাদেরকে যদি বলা হতো যে এখানে ওয়ালে তুমি আঙুল দিয়ে শুধু ধরবা আর ওই কোনায় তিনটা ওই যে পাখা আছে এটা ঘোরা শুরু করবে, যদি এরকম কোনো কনসেপ্ট মানুষকে বলা হতো, পাখা তো ছিল না, যদি বলা হতো যে ওখানে একটা জিনিস থাকবে বিশাল বড়, তুমি শুধু ওয়ালে এখানে আঙুল দিবা আর ওটা ওখানে ঘোরা শুরু হয়ে যাবে, এটা যদি 200 বছর আগের কোনো মানুষকে, পৃথিবীর মানুষকে বলা হতো, সারা বিশ্বের সব মানুষ একযোগে আপনার বিরুদ্ধে ফতোয়া লিখত যে এই লোককে পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি করানো হোক, বলতে কি বলতো না? কথা বুঝেন নাই? কেন বলতো? কারণ তখনকার টেকনোলজি যতটুকু ছিল সেই টেকনোলজি, এই যে আপডেট টেকনোলজি যেটা পরে আসছে এই টেকনোলজি তারা জানতো না যে বৈদ্যুতিক লাইনের মাধ্যমে এটা সম্ভব, তারা যেহেতু জানতো না এই জন্য তাদের কাছে এটা মনে হতো অসম্ভব, হাস্যকর, হাউ ফানি, কি বলে পাগল নাকি, এটা আমার কিভাবে সম্ভব, বোকা নাকি। তাহলে 200 বছর পরের টেকনোলজি 200 বছর আগের মানুষ ধরতে না পারার কারণে যদি পাগল বলে, আর আদতে সে পাগল যে টেকনোলজি সম্পর্কে না জানার কারণে এটাকে পাগলামি বলছে, তার অজানা বিষয়ের কারণে সেটাকে অস্বীকার করে বসছে। এখন তো ধরেন এমন এমন টেকনোলজি চলে আসছে, ভয়েস কমান্ডের মাধ্যমে সব কিছু চলে এখন, তাই না? ভয়েস কমান্ডের মাধ্যমে সব কিছু হয় না? এখন তো আপনি মোবাইল ফোনকে একেবারে আম সাধারণ যে স্মার্টফোন, যে কোনো স্মার্টফোনকে যদি আপনি বলেন হাই শ্রী কল অমুক, তো সাথে সাথে দেখবেন কল শুরু হয়ে গেছে, কোনো টিপেন নাই, কিচ্ছু না, ফোন বুকে ঢুকেন নাই, কিচ্ছু না, শুধু বলছেন, কমান্ড করছেন মোবাইলের সামনে রেখে, সামনেও না দূরে কোথাও পড়ে আছে, শুধু বলছেন আর সে কল করা শুরু করে দিচ্ছে। এই টেকনোলজি আবিষ্কার হয়েছে না হয়নি? গাড়ির ক্ষেত্রে বের হয়েছে, ফ্যানের ক্ষেত্রে বের হয়েছে। এখন ধরেন এই টেকনোলজি আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত কোরআন হাদিস আমাদেরকে বলেছে, কি বলেছে, কেউ যদি সুবহানাল্লাহ বলে আখেরাতে কি হয়ে যাবে, ঘাস তৈরি হয়ে যাবে। এটা নিয়ে বহুত নাস্তিকরা হাসাহাসি করছে, করছে না, এখনো হয়তো করে, কেন করে? কারণ ভয়েস কমান্ডের মাধ্যমে এখানে সুবহানাল্লাহ বলে যে ওখানে গাছ হয়ে যেতে পারে, এই টেকনোলজি সম্পর্কে তার কি ছিল না, ধারণা ছিল না, সে যেটা জানে না ওইটাকে সে মনে করে কি, হাস্যকর, সে মনে করে অসম্ভব। ওই আগের যুগের মানুষ এই বৈদ্যুতিক টেকনোলজি যারা জানতো না তাদের কাছে যেরকম দেয়ালে হাত দিলে আপনার বিষাদ দূরে ফ্যান নড়া বা বন্ধ হওয়া অসম্ভব ছিল, এই লোকগুলোর কাছেও এরকম সুবহানাল্লাহ বললে ওখানে গাছ উঠে যাওয়া জান্নাত, এটা অসম্ভব। বুঝেন না কথা? এবং আমরা কোরআনে কারিমের আয়াত পড়ি ফু দেই, এখন অনেক লোক আছে হাসাহাসি করে যে কিভাবে সম্ভব ভাই, সে একটা নাপা খাইলে শরীরে জ্বর চলে যায়, এটা সে ভালো বোঝে এবং এটার প্রতি তার যে ইমান আছে, কোরআনে কারিমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিফা রেখেছেন এই আয়াত পড়ে ফু দিলে মানুষ সুস্থ হতে পারে, এই টেকনোলজিকে সে না জানার কারণে এটাকে সে কি করতেছে, কিভাবে সম্ভব? আরে ভাই শরীরে রোগ হয়েছে আপনি ফু দিবেন ওই দূর থেকে, এতে কেমনে অ্যাকশন করবে, কোনোভাবে সে বুঝে না। আপনি এখানে বসে নেকামল করবেন, ওদিকে জান্নাত আপনার প্রাসাদ হতে থাকবে, দালান কোটা হতে থাকবে, অনন্তকালে ব্যবস্থা হতে থাকবে, কিভাবে সম্ভব? আচ্ছা, এখন টেকনোলজি ভয়েস কমান্ড এমন পর্যায়ে চলে, এখন তো আর ভয়েস কমান্ডের যুগে নাই, এখন পৃথিবী আরও আপডেট জায়গায় চলে আসছে, এখন তো এমন টেকনোলজি বের হয়েছে যে আপনি গরম ফিল করছেন, গরম অনুভব করছেন, শুধুমাত্র গরম অনুভব করছেন, ছটফট করছেন, এসি অটোমেটিক চলা শুরু করবে, আবার আপনি কুল অনুভব করছেন এসি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এখন সেই টেকনোলজি চলে আসছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে কি চিন্তা করে সেটা আল্লাহ তাআলা জানেন,
এই জিনিসটা কি যৌক্তিক না অযৌক্তিক? মানুষের টেকনোলজি যদি এতটুকুকে সহজ করতে পারে, বের করতে পারে, তাহলে মানুষের সৃষ্টিকর্তার টেকনোলজির চাইতে কত অগণিত গুণ বেশি আপডেট থাকবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে? কিন্তু যার এটা বুঝে আসে না সেটা নিয়ে হাসাহাসি করবে। পরকালে প্রতি বিশ্বাসের যে ব্যাপারটা আছে এটা অনেকটা এরকম, যে পরকালে প্রতি বিশ্বাসকে যারা অস্বীকার করে তাদের চিন্তা হলো, তাদের যুক্তি হলো যে এটা কীভাবে সম্ভব, আমরা তো মরে পচে গুলে শেষ হয়ে যাবো, আবার আল্লাহ তাআলা কীভাবে আমাদেরকে সৃষ্টি করবেন? তাহলে বোঝা গেল আমি যে টেকনোলজি সম্পর্কে জানি না সে আপডেট টেকনোলজিকে অস্বীকার করা এটা আমার মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া আর কিছু না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার এই বোধ যেন আমাদের মধ্যে থাকে, সেজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় সদা জাগরুক রাখো, অন্তরে তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, সতর্ক থাকো, যাই করো না কেন আল্লাহ সুবহানাহু সব কিছু দেখছেন, সব উপস্থিত করবে। দেখুন 1400-1450 বছর আগে যখন কোরআন এই সমস্ত আয়াত নাজিল হয়েছিল যে মানুষের কি কাজ করে না করে এ সব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে দেখাবেন এবং সব কিছু উপস্থিত করবেন, যখন এই ক্যামেরা আবিষ্কার হয় নাই, ভিডিও করার এই টেকনোলজি আবিষ্কার হয় নাই, তখন মানুষের জন্য এটা বোঝা কত কঠিন ছিল না? এখন তো দিনের আলামত পরিষ্কার যে কীভাবে আল্লাহ তাআলা করবেন, তাই না? মানুষের কর্মকাণ্ড ভালো মন্দ এগুলোকে আল্লাহ পরিমাপ করবেন। কোরআন আল্লাহ বলেছেন ওনা তাও মাওয়াজিন আল-কিসতিল ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি মানুষের আমল পরিমাপ করার যন্ত্র স্থাপন করব, টেকনোলজি রাখব। এখন মানুষের কাজ আবার কিভাবে মাপে? ভালো কাজ মন্দ কাজ, নামাজ চার রাকাত পড়লো আর একজন চুরি করলো, এই দুটোকে মাপবে কিভাবে? মাপার যন্ত্রটা আবার কোত্থেকে আসবে? এখন মানুষ এমন এমন জিনিসপত্র মাপছে যেগুলো এই পরিমাপ যন্ত্র আবিষ্কার করার আগে পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে না যে এগুলো আবার মাপা যায়, বাতাস আবার মাপা যায়, গায়ের জ্বর আবার মাপা যায়, এগুলো মানুষ চিন্তা করছে? ভাবেও নাই মানুষ কোনো। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক কিছু বলেছেন যেগুলো 2024-এর আজকের পৃথিবীর যত টেকনোলজি এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এখনকার টেকনোলজির আলোকে আল্লাহর ওই জিনিসগুলো আমাদের হয়তো বুঝে আসছে না। এখন বুঝে আসছে না দেখে আমরা বলবো কি না এটা কীভাবে সম্ভব, তো হাস্যকর এটা বলবো? এটা যদি বলি তাহলে ওই যে একটা বহুল প্রচলিত গল্প আছে না, যে খাটো বৌমা তার আংটি পড়ে গেছে একটা বড় কলসির তলায়, তো খুঁজতেছে খুঁজতেছে বলতেছে মা, শাশুড়িকে বলতেছে মা এই কলসির তো কোনো তলা টলা নেই, বলো কি তলা না থাকে কীভাবে? বলে না তলা না আমি দেখছি, কারণ তার তলা পর্যন্ত হাত যায় না, এই জন্য সে তলাকে কী করছে অস্বীকার করছে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের টেকনোলজি আমি ধরে ফেলতে পারবো কীভাবে সম্ভব? এই জন্য কখনো লজিক দিয়ে ইসলাম বোঝার চেষ্টা করবো না আমরা, এটা হলো সবচেয়ে বড় মূর্খতা ছাড়া কিছু না। আমি যেই যুগে আসি এই যুগের লজিক, এই যুগের টেকনোলজি আমার বুঝে আসবে, আজ থেকে 200 বা 300 বছর পরে যে টেকনোলজি আসবে এটা তো আমার বুঝে আসার কথা না। সো আমি যদি লজিককেই সকল ভালো মন্দ নিরূপণের উপায় মনে করি, আমার ঈমান এবং বিশ্বাস লজিক দিয়ে দিয়ে যদি করার বিষয়টিকে আমি মানদণ্ড হিসাবে ধরে রাখি, তাহলে সেক্ষেত্রে আমার ঈমান সকালে একরকম থাকবে, বিকালে আরেক রকম থাকবে, আজকে একরকম থাকবে, দুদিন পর আরেক রকম থাকবে। কারণ বিজ্ঞান এটা চূড়ান্ত কিছু না, বিজ্ঞানের ধারণা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের টেকনোলজি এটা চেঞ্জেবল না। গত 1450 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর ওয়াফাতের পর থেকে নিয়ে 1400 বছর পর্যন্ত পৃথিবীতে এমন বহু জিনিস আবিষ্কার হয়েছে যেগুলো কোরআন এবং হাদিস আগে থেকে বলে রেখেছে, এখন সেটা প্রমাণ হয়েছে। আপনি কোরআন কারিমের আয়াতের পরতে পরতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত বিষয় ইঙ্গিত দিয়ে রেখেছেন। কোরআন কারিমের একটি আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা যে সমস্ত বাহনে চড়ে থাকি সাধারণত, যে সমস্ত বাহনে তখনকার মানুষ চড়ত সে কথা আল্লাহ বলেছেন, যে তোমরা নৌকায় আরোহণ করো, গোড়া গাধা ইচ্ছাকৃত আরোহণ করো। এরপর আল্লাহ তাআলা বলেছেন এবং এমন অনেক বাহন যেগুলোকে তোমরা এখনো জানো না, এমন অনেক বাহনও হবে যেগুলোতে মানুষ আরোহণ করবে কোন তোমরা সেগুলো এই মুহূর্তে জানো না। এটা সে 1450 বছর আগে বলেছে, এখন অনেক কিছু আবিষ্কার হয়েছে যেটা তখনকার মানুষ জানতো না। তো এই জন্য আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এ ব্যাপারে যদি চুল পরিমাণ কোনো সন্দেহ থাকে সে মুসলমান না, সে কাফের বেঈমান, কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জাহান্নাম। কারণ যাদের আল্লাহর প্রতি কোনো ঈমান নেই, ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলোর প্রতি কারোর অবিশ্বাস থাকে বা সন্দেহ থাকে,
এই ব্যক্তি কাফের খাতে থাকবে এবং অবিশ্বাসী হওয়ার কারণে অবিশ্বাসের জীবনে সে ভালো করেছে না মন্দ করেছে, কতটুকু ভালো করছে কত, এসব মাপজব হবে না, কারণ তার অনন্তকালের জাহান্নামই চূড়ান্ত ঠিকানা। এই জন্য ভাইরা, একজন মুসলিম হিসাবে আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ আমাদের থাকা উচিত। আমরা প্রতিনিয়ত যত কাজ করি এই কাজগুলোর জন্য ইসলাম আমাদেরকে আত্মসমালোচনা করতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটা মানুষ আগামীকাল অর্থাৎ মৃত্যু পরবর্তী সময়ে আল্লাহর সামনে কী সে নিয়ে দাঁড়াবে এটার দিকে যে যেন একটু তাকায়, তার আমল নামার দিকে যেন সে একটু দৃষ্টিপাত করে যে আমার আমল নামা কী আছে, আল্লাহর কাছে আমি কী নিয়ে যাব, এই জবাবদিহিটা সে যেন নিশ্চিত করার চেষ্টা করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন। আল্লাহকে ভয় করে চলো, তোমরা যা কিছু করো তার সব আল্লাহ তাআলা জানে, এমন কিছু নাই যেটা আল্লাহ তাআলা জানেন না। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাও তাকাও, নিশ্চয় যারা মুত্তাকী তাকওয়া অবলম্বন করেছে, ইযা মাসসাহুম তায়ফুন মিনাশ শাইতানি তাযাক্কারু, তাদেরকে শয়তান যখন পেয়ে বসে তাদের দ্বারা কোনো খারাপ কাজ হয়ে যায় মন্দ কাজ হয়ে যায় সাথে সাথে তারা সতর্ক হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াতে হবে, ফাইদা হম মুফসিরুন, তখন তাদের চোখ দৃষ্টিশক্তি খুলে যায় এবং তারা সতর্ক হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঐতিহাসিক তার একটি বক্তব্য আছে, একটা উক্তি আছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর সামনে তোমাদের সবাইকে জবাবদিহি করতে হবে, তার আগে নিজের জবাবদিহি নিজে করে নাও, নিজের হিসাবটা নিজে একটু মিলায় রাখো, যেহেতু আল্লাহর সামনে তোমাকে হিসাব দিতে হবে। কেয়ামতের ময়দানে যে হিসাব দিতে হবে তার আগে দুনিয়াতে আমরা হিসাব মেলানো উচিত। আমরা যেরকম কোনো জায়গা চাকরি করলে ক্যাশের দায়িত্বে থাকলে আমরা একটু পর ক্যাশ মেলানোর চেষ্টা করি, কারণ আমাকে দিন শেষে এটা হিসাব বুঝিয়ে দিতে হবে, সো আমি একটু পর মেলাবার চেষ্টা করি যে আমার ক্যাশ এটা বেচা কেনার সাথে আমার আয় ব্যয়ের সাথে এটা মিল আছে কি নেই। ঠিক একইভাবে তিনি বলেছেন যে তোমরা আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হওয়ার আগে নিজেরা নিজেদের হিসাব করে নাও, ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, এবং আল্লাহর কাছে যে পরিমাপ করা হবে তোমাদের তার আগে নিজেদের পরিমাপ নিজেরা করে নাও। এটাকে বলা হয় আত্মসমালোচনা। এটা কি বলে ভাই? আত্মসমালোচনা। এই আত্মসমালোচনা আজ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আমরা সবাই সামনে পামপট্টি শুনতে খুব পছন্দ করি, যে আমার তারিফ করা হবে, বাহবা দেওয়া হবে, নারায় তাকবীর দেওয়া হবে, এগুলো শুনতে আমাদের খুব ভালো লাগে। আমার কোনো ত্রুটি, আমার কোনো বিচ্যুতি, এটা আমরা স্মরণও করতে চাই না, এটা আমরা শুনতেও চাই না, যার কারণে আমাদের ওই যে অবস্থার উপর আমরা থাকি সে অবস্থা নিয়ে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়, অবস্থার পরিবর্তন হয় না। আত্মসমালোচনা এমন একটা কাজ, এটা প্রতিনিয়ত আমাদের করতে থাকা উচিত, বাচ্চাদেরকে অভ্যস্ত করা উচিত যে আত্মসমালোচনা করবো আমরা। আজকে একটা কাজ হলো, এই কাজ আমার ভুল কী হয়েছে, ভালো কী হয়েছে, ভালো হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সামনে সেটাকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া, মন্দ কী হয়েছে তার জন্য সমালোচনা করে নিজেকে ভৎসনা করে আমরা সেখান থেকে সরে আসব। আমাদের যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি তিন প্রকার, একটা হলো নফসে আম্মারা, আমাদের প্রবৃত্তি আমাদেরকে সবসময় মন্দ কাজের আদেশ দান করে, আল্লাহর অস্তিত্ব জানা, আল্লাহর অস্তিত্ব যারা আঁচ করতে চান, অনুভব করতে চান, তাদের জন্য নফসে আম্মারা একটা বড় বিশাল বড় একটা ওয়ে। আপনার মন, আপনার প্রবৃত্তি দেখবেন সচরাচর সাধারণত ভালো কাজের প্রতি আপনাকে আদেশ করবে না। আল্লাহ যত কাজ নিষেধ করেছেন দেখবেন আপনার মন সেদিকে বেশি টানবে। এটা কি আমাদের মধ্যে আসে না নাই? জেনারেলি এটা থাকে প্রত্যেকটা মানুষের, যে তার প্রবৃত্তি মন্দ কাজের প্রতি আদেশ করে। আল্লাহ বলেছেন, ইন্না নাফসাল আম্মারাতুন বিসু, নিশ্চয় মানুষের প্রবৃত্তি সাধারণত খারাপ কাজের অর্ডার করে থাকে, তুমি এটা করো ওইটা করো। নিজের ঘরে পরিবার আছে, পরিবারের প্রতি টান নাই, টান বাহিরে। নিজের ঘরে হালাল জিনিস আছে সেটার প্রতি টান নাই, টান হারামটার দিকে। নিজের পকেটে টাকা আছে, নিজের অ্যাকাউন্টে টাকা আছে, ওইটার দিকে নজর নাই, নজর হলো অন্যটার দিকে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের প্রবৃত্তি সবসময় মন্দ কাজের দিকে টানে। তাহলে এখানে আমাকে বুঝতে হবে যে এখানে কেউ না কেউ ভেতরে টানাটানি কাজটা করছে, তার নাম ইবলিস। তার নাম কি? তা না হলে ফজর নামাজ উঠতে আমার এত কষ্ট হয় কেন? ফজর নামাজ উঠতে আমার এত, অন্য কোনো সময় উঠতে তো আমার এত কষ্ট হয় না, দিনের বেলা ঘুমালেও তো উঠতে এত কষ্ট হয় না, আটটা নটা বাজে যদি ঘুম থেকে উঠি তখনও তো এত কষ্ট হয় না, বাট ফজর আগে উঠতে এত কষ্ট কেন হয়? তাহলে বোঝা গেল দেয়ার ইজ সামবডি, আমাকে কেউ ভেতর থেকে কি করছে, প্ররোচনা দিচ্ছে। অস্তিত্ব আপনি আজ করতে পারেন, অনুভব করতে পারেন যে শয়তান বলতে কিছু একটা, কোরআন যে বারবার বলছে, সতর্ক করছে প্রতিনিয়ত,
ইন্টারেস্টিং একটা বিষয় কি, কোরআনে কিন্তু বারবার শয়তানের একটা পরিচয় আল্লাহ উল্লেখ করেছেন, একটা বৈশিষ্ট্য, একটা টাইটেল আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো শয়তানকে বলেছে যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য কি শত্রু, প্রকাশ্য শত্রু। দেখছেন কয়দিন, দেখছেন কখনো? তাহলে প্রকাশ্য কেমনে হলো? কোরআন বলছে বারবার শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, আর আমরা জীবনে একবারও দেখিনি, কেমনে প্রকাশ্য শত্রু হলো? শয়তান প্রতি মুহূর্তে আমাদের সাথে দেখা দেয়, সারাদিনই সে প্রকাশিত হয় তার কর্মকাণ্ডের মাধ্যমে। আপনি একেবারে ঘুমাইতে গেছেন, দেখবেন সারাদিন সারাদিন যাই করছেন না করছেন, শুইতে গেছেন এখন আপনার মনে চাবে একটু মোবাইল, একটু ফেসবুকটা শেষবারের মতো টিপিনি, এই শেষবার মতো শয়তান আপনাকে দেখবেন যে কেউ একজন আপনাকে, আপনার ভেতর থেকে কেউ একজন আপনাকে বলছে, আপনার ভেতরের প্ররোচনা দিচ্ছে যে একটু দেখে নাও, দুই মিনিট দেখে রেখে দিও, এরপর দেখলেন এক ঘন্টা হয়ে গেছে। হয় কি হয় না? একদিন হয় না, প্রতিদিন হয়। কারণ কি? কেউ আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আপনার ভেতর থেকে একটা তাড়না কাজ করে, আছে না এই যে তাড়নাটা সৃষ্টি করে ভেতরে, এই তাড়নাটা এরকম কি হয় যে ঠিক আছে শুয়ে যাব, এই ঘুমটা তো আমার শেষ ঘুমও হইতে পারে, তাইলে আমি ওযু করে আট রাকাত নামাজ পড়ি সুন্দর করে, এরপরে মোবাইল টোবাইল দূর দূরে ফেলে রাখি, আমি মরি নামাজ কোনো ঠিক ঠিকানা না, এগুলো রেখে আমি একটু সুন্দর করে আল্লাহর নামে পড়ি। এটা কি মনে চায়? সাধারণত চায়, তোমার মনে চায়? তুমি তো আস্ত ফেরেশতা মিয়া, এ পিচির বলে মনে চায়? তো সাধারণত সাধারণত আমাদের এগুলো মনে চায় না। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো ভেতর থেকে শয়তান আমাদেরকে, আপনি যে বললাম একটু আগে যে শয়তান প্রকাশ্য শত্রু কিভাবে, এই যে প্রকাশ্য দেখাচ্ছি যে সে আপনাকে, আপনি যখন ঘুমোতে যাচ্ছেন তখন আপনাকে দিয়ে সে অপকর্ম করায় নিচ্ছে, সে চেষ্টা করবে যে আপনি বারোটা পার হয়ে একটা, একটা পার হয়ে দুইটা, যত পরে ঘুমাতে পারেন তত তার টার্গেট ফিল আপ হবে, অর্থাৎ ফজর পড়তে কবর হবে আপনার। রাতে ইসলাম বলছে তাড়াতাড়ি শো, নবী ইসলাম বলছেন তাড়াতাড়ি ঘুমায় পড়ো, এসব কিছু করিও না, দেখবেন আপনার সবচেয়ে বেশি মজা লাগবে এসার পরের টাইমটা, মোবাইল টিপতে ভাল লাগবে, টিভি দেখতে ভাল লাগবে, টকশোগুলো ভাল লাগবে, নাটক দেখতে ভাল লাগবে, আড্ডা করতে ভাল লাগবে, সব কিছু দেখবেন এসার পরে ভাল লাগতেছে, একই কাজ মাগরিব পরে এত মজা পান নাই, কিন্তু এসার পরে মজা পাচ্ছেন, কারণ হাদিসে বলা আছে এসার পরে খবরদার কোনো কাজ করবো না, সাথে চুপিয়ে পড়ো, কারণ আমাদের লাভ ক্ষতি কি সেটা নবী জানতেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে মানুষ তোমার লাভ ওইখানে, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, কিন্তু আমাদের মনে চাচ্ছে না একটু দেখি, একটু দেখতে গিয়ে এক ঘন্টা হয়ে যায়, দেড় ঘন্টা হয়ে যায়, প্রতিদিন হয়। আচ্ছা এবার আসেন ঘুমায় গেলে, ঘুম থেকে উঠার সময় হয়েছে, যেটা বললাম নবীজির নির্দেশ হলো ভোর রাতে আগে আগে উঠে যাও, তাহাজ্জুদ পড়ো, এরপরে মসজিদে যাও, সুন্দর করে ফজর নামাজ পড়ো, ফজর নামাজ পড়ে আবার জিকির আজকার করো, এশাক পর্যন্ত জায়গায় বসে থাকো, কিন্তু দেখবেন শয়তান আমাদেরকে সারাদিন রাত চব্বিশ ঘন্টা কখনো ঘুম আসুক আর না আসুক, ফজরের সময় মাস্ট আমাদের ঘুম আসবেই, এবং শুধু আসা না, আপনি একটু অনুভব করলে, একটু খেয়াল করলে দেখবেন মনে হচ্ছে যে আপনার হাত পাকে একজন টিপতেছে ফজরের সময়, এবং যদি আপনি কম্বল কাঁথা গায়ে দিয়ে শোন এসির মধ্যে অথবা শীতকালে, তখন মনে হবে যে এই কম্বল সরানো মানে মহাসমুদ্রে ঝাঁপ দেওয়া, মনে হচ্ছে কম্বল সরে উঠা মানে আমি শেষ, এরকম একটা ফিল হয় কি হয় না বলেন, নাকি সব আপনারাই বাচ্চার মতো ফেরেশতা? আমার তো হয়। তো এই যে কষ্ট লাগা কাজ করছে কেন রে ভাই? আপনারা যদি হারাম কাজ করতে দেওয়া হয়, পৃথিবীর বহু হারাম কাজ আছে, এগুলো করতে আপনার এরকম মনে হবে না, না আমার জীবন শেষ হয়ে যাবে এরকম মনে হবে না, ওইটার প্রতি বরং টান অনুভব করবেন। কিন্তু এখানে দেখেন ফজর নামাজের সময় সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জন্য এটা দেখবেন আপনার করতে কোনো রকম কি লাগবে না, ভালো লাগবে। আমি এরকম অন্তত পঞ্চাশটা এক্সাম্পল আপনাকে দিতে পারবো যে কোরআন হাদিস যেটা নির্দেশ করেছে ওইটা আমাদের মনে চায় না, এই যে মনে অন্যদিকে টানে, উল্টা দিকে টানে, বিপরীত দিকে টানে, নেগেটিভিটি আছে, এই কাজটা যে করে তার নাম কি? শয়তান। আল্লাহ কোরআনে তাকে প্রকাশ্য শত্রু বলেছেন, আল্লাহ নিজেই তাকে বানিয়েছেন গোপন, আবার বলেছেন প্রকাশ্য, এর মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে শয়তান তার অস্তিত্বকে অপ্রকাশিত রাখে, তাকে সৃষ্টি করা হয়েছে এইভাবে, এর মানে এই না যে সে অপ্রকাশিত, সে তার কাজকর্মের মাধ্যমে প্রতি মুহূর্তে তার উপস্থিতি, তার অস্তিত্বের জানান তোমাকে দেয়, তুমি শুধু চোখ খুলে দেখলেই বুঝতে পারবে। এই জন্য আমি সবসময় বলি দেখেন গোটা পৃথিবী, গোটা পৃথিবীর সব কিছুতে আপনি তাকাবেন, পৃথিবীটা সুদের উপর দাঁড়িয়ে আছে। কেন ভাই সুদের উপর কেন দাঁড়িয়ে আছে? সুদমুক্ত ঋণ, দান সাদাকা, এটার উপর গোটা পৃথিবী দাঁড়িয়ে থাকতে পারলো না, কেন নাই? কারণ দান সাদাকা তো আল্লাহর নির্দেশ, তো শয়তান সে চেষ্টা করবে কি করার জন্য? সুদ যেহেতু ধ্বংস ডেকে আনবে, মানুষকে জাহান্নামে নিয়ে যাবে,
আল্লাহর নিষিদ্ধ কাজ, অতএব ওইটাই পৃথিবীতে সবচেয়ে বেশি কি হবে, এস্টাবলিশড হবে। আপনি দেখবেন হারাম জিনিস এস্টাবলিশড হয়, হালাল জিনিস এস্টাবলিশড হয় না। আমাদের বাসা বাড়িতে আমি প্রায় সময় বলি, আমাদের বাসা বাড়িতে বিড়াল রাখা, এটার ব্যাপারে কোরআন হাদিসের থেকে আমরা অনুমোদন পাই যে বাসা বাড়িতে আমাদের বিড়াল থাকতে পারে। কুকুর বাসা বাড়িতে রাখা নিষেধ। কেন নিষেধ? হয়েছে আল্লাহর টেকনোলজি সব তো আমি বুঝবো না, বুঝেন নাই কথা। এর আপনি যে বলেন যে ভাই কুকুর কী দোষ করলো, এটাও তো একটা সৃষ্টি, বিড়ালও একটা সৃষ্টি, বিড়াল রাখা যাবে কিন্তু কুকুর রাখা যাবে না, সমস্যাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত, আল্লাহর অভিশাপ নাজিল হবে, জান্নাত আর রহমতের ফেরেশতারা প্রবেশ করবেন না সেই গৃহে, সেই অফিসে, সেই কক্ষে যেখানে কুকুর থাকে। হ্যাঁ, কুকুর যদি পাহারাদারের জন্য থাকে, সিকিউরিটির কাজে থাকে, ভিন্ন বিষয়। বাকি শখের বসে যদি কেউ কোনো বাসা বাড়িতে কারোর নিজের ইয়েতে রাখে, এটা গুনাহ হবে। তবে কুকুর আল্লাহর একটা প্রাণী হিসাবে, তাকে যদি কেউ খাবার দেয়, খাদ্য দেয়, পানীয় দেয়, চিকিৎসা দেয়, সহযোগিতা করে, তা সে সব পাবে। সে ঐতিহাসিক হাদিসটা জানা আছে যে একজন ব্যভিচারিণী নারী একটা পিপাসার্থ কুকুরকে নিজের ওড়না দিয়ে চিবিয়ে পানি পান করার কারণে জান্নাত পেয়ে গেছে। তাহলে কুকুর আল্লাহ সৃষ্টি হিসাবে তার প্রতি সিম্পেথি দেয়া দেখাতে নিষেধ নাই, তার থাকার জন্য আলাদা ঘর করে দিতেও নিষেধ নাই, কিন্তু আপনার ঘরে ঢুকানো নিষেধ। এখন তো আপনি বলেন সমস্যাটা কি, সমস্যাটা কোথায়? তো উত্তর হবে কি, যে আল্লাহ টেকনোলজি আপনি ধরে ফেলতে তো পারবেন না, সমস্যা ঠিক কোন জায়গায়। এই টেকনোলজি যদি আপনি বুঝে যান সব টেকনোলজি, তাহলে তো আপনি আল্লাহর সমকক্ষ হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ সত্তা কিন্তু বোঝা সম্ভব না। হয়তো কোনো এক সময় আবিষ্কার হবে যে হ্যাঁ এই শশী ক্ষতি আছে মানব সভ্যতার জন্য। যাই হোক, তো যেটা আল্লাহ নিষেধ করেছেন ওইটা দেখবেন সমাজে একেবারে সবচেয়ে বেশি কি আছে, এস্টাবলিশড আছে। এখন ঘরে ঘরে সারা পৃথিবীতে দেখবেন অন্য কোনো প্রাণী থাকুক আর না থাকুক, কুকুর মাস্ট আছে না নেই, অন্য কোনো প্রাণী থাকুক আর না থাকুক, আমাদের বেডরুমে কুকুর মাস্ট। শুধু সেটাই না, হাদিসে যেহেতু নিষেধ আছে, অতএব কুকুরকে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে এমনভাবে তুলে ধরা হচ্ছে, এখন কুকুর দেখা যাচ্ছে বাজার করে, কুকুর মার্কেট করে, কুকুর দেখা যাচ্ছে যে ঘরের কাজকামে হেল্প করে। দেখেন না ভিডিও সোশ্যাল মিডিয়াতে, মানে এমনভাবে এটাকে উপস্থাপন করে রাখা হয় যে কোরআন হাদিস একদিকে, আর এখানে যেন অন্যকে ওদের ভিন্ন কিছু সাব্যস্ত করার চেষ্টা করছে, আর তার নাম হলো ইবলিস। তার নাম হলো কি? ইবলিস। ইবলিস এবং ইবলিসের দোষরা সেটা করছে। যাই হোক, কথা অন্যদিকে চলে গেছে। তো যেই কথায় ছিলাম সেটা হলো যে আমাদের আখিরাতের প্রতি জবাবদিহিতার বোধ যদি থাকে, আত্মসমালোচনা মানসিকতা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের আখিরাত উজ্জ্বল হবে, দুনিয়াও উজ্জ্বল হবে। আর আল্লাহর নিকট জবাবদিহিতার বোধ, এটা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। গোটা পৃথিবীতে যত টেকনোলজি আবিষ্কার করবেন আপনি, মানুষকে যদি মনুষ্যত্বের উপর উঠাতে হয়, তাহলে আল্লাহর নিকট জবাবদিহিতার বোধ এটা জাগ্রত করা ছাড়া আর কোনোভাবেই সম্ভব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে পৃথিবীর মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খুলাফায়ে রাশেদা, তাদের আমলে পৃথিবীর মানুষ, তারা আল্লাহর নিকট জবাবদিহিতার বোধ, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, পরকালের প্রতি বিশ্বাস, এটা জাগ্রত থাকবার কারণে তখনকার মানুষ যতটা সৎ ছিলেন, কিয়ামত পর্যন্ত ওইরকম সততার রেশিও পৃথিবীতে আর কখনোই পারবে না, আসবে। এই জন্য ওই জায়গায় আবার আমাদের ফিরে যেতে হবে, পরিবারের মধ্যে ইমানের চর্চা বাড়াতে হবে, নিজেদের মধ্যে ইমানের চর্চা বাড়াতে হবে, এবং প্রতি মুহূর্তে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সেই চিন্তা মাথায় রেখে মুহাসাবাতুন নাফস বা আত্মসমালোচনা করতে হবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমার প্রতিদিনের ভুলগুলোকে সংশোধন করা, ভালোগুলোকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সংকল্প করা, এই প্রক্রিয়া প্রতিনিয়ত চলতে থাকতে হবে। এখন বেশিরভাগ মানুষ দেখবেন, যেটা বলছিলাম যে আমরা নিজেদের ভুল স্বীকার করতে রাজি না, যত বড় ভুলই হোক দেখবেন ধামা চাপা দেওয়ার চেষ্টা। কিসের চেষ্টা? মনে করেন একটা ভুল হয়ে গেছে, মানুষ হিসাবে ভুল হয়েই গেছে, হতেই পারে, কিন্তু দেখবেন যে ভুল যেহেতু হয়ে গেছে তো ওইটা স্বীকার করা যাবে না, ওইটা ধামা চাপা দিতে হবে। আমরা এর আগে বলছিলাম যে আমরা যেহেতু সারাদিন মিডিয়াতে কথা বলতে হয়, বিভিন্ন জায়গায় কথা বলতে হয়, আমরা মানুষ, আমাদের অনেক ভুল হয়। আমরা যদি 500টা কথা বলি, এর মধ্যে 10-20টা ভুল হতে পারে। তো সেজন্য আমি আমাদের সহকর্মীদের বললাম যে আমাদের সমস্ত কথার যদি ভিডিও হয়, রেকর্ড হয়, এত কথা বলি সকাল থেকে রাত পর্যন্ত, সকালে এক টিভি চ্যানেলে করে আসছি, এখন মসজিদে করতেছি, এখান থেকে আর টিভি আরেকটা টিভি চ্যানেল ঢুকবো, তো সারাদিন ক্যামেরার সামনে বসতেছি এবং কথা বলতেছি, এত কথা যে বলতেছে, যার কথা বেশি হয় তার ভুলও বেশি হয়। অতএব এই যে ভুলগুলো হবে, যারা আমাদেরকে শুনছে তারা এই ভুলগুলো নিয়ে যদি কবরে চলে যায়, আল্লাহ কাছে কি জবাব দিয়ে করবো? আমি একটা ভুল কথা বললাম, সেটা শুনে চলে গেল, ভুলটা শিখে গেল। এই জন্য বললাম যে আমাদের ভুলগুলোকে আলাদা ভিডিও আকারে আলাদা কেটে আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লে
লিস্টে একটা আলাদা প্লেলিস্ট করার জন্য, যে আমাদের ভুলগুলো সব, যাতে করে আমাদের যারা ফলোয়ার তারা দেখে নিতে পারে যে আমার কোন কোন কথাগুলো ভুল হয়ে গেছে, যেটা আমি বুঝতে পারি না, পরে আমি বুঝেছি আমার অবস্থান আমি পরিবর্তন করেছি, এটা যেন সে শিখতে পারে। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ আলাই মারা গেছেন আর বহু বছর আগে, আপনারা জানেন। স্যারের একটা জীবনী গ্রন্থ বের করা নিয়ে একবার আমরা মিটিং করেছিলাম, তো সেখানে আলোচনা উঠছিল যে কীভাবে তার সে জীবনী গ্রন্থটা লেখা হবে। তখন সেখানে আমরা প্রসঙ্গত কথা উঠলো, আমরা বললাম যে সাধারণত জীবনী গ্রন্থের মধ্যে যার জীবনী লেখা হয়, কোনো বড় মনীষী মারা গেলে তার জীবনীতে কী লেখা হয়, সব পাম্পটি সহজ বাংলা কী লেখা হয়, বাস্তবসম্মত কথাগুলাই, এটা রং ছং দিয়ে উনি হান ছিলেন, তান ছিলেন, এটা ছিলেন, সেটা ছিলেন, গুণগান ছাড়া কোনো কাহিনী আছে? অথচ এই মানুষটার জীবনে কোনো ভুল কি ছিল না ছিল না, নাকি উনি ফেরেশতা মানুষকে ভুলের ঊর্ধ্বে? প্রত্যেকটা মানুষের জীবনে ভুল নবী রাসূলটা ছাড়া আর প্রত্যেকটা মানুষের জীবনে ভুল হতে পারে কি পারে না? তো যদিও সে বই আর আলোর মুখ দেখে নেই, কিন্তু আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা যদি আবদুল্লাহ জাহির রহমতুল্লাহর জীবনী বের করি, তো এই বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার থাকবে স্যারের জীবনে ঘটে যাওয়া ভুলগুলো, বাই মিস্টেক তিনি একটা রেফারেন্স বলেছেন সেটা মিলে নেই, তিনি একটা মাসালা দিয়েছিলেন সেটা স্লিপ অফ টাং ছিল তার, পরে দেখা গেছে যে ইনফরমেশনটা সঠিক ছিল না, এই জিনিসগুলোকে একটা পরিচ্ছেদে আমরা চাইছিলাম যে একত্র করব। যাই হোক, সেটার আলোর মুখ দেখে নাই। আমি আমার সহকর্মীদের বলছি, আমি মরে গেলে যদি এরকম কিছু হয় তো আমার ভুলগুলো আলাদা করে যেন লেখা হয়, যে এগুলো তার ভুল ছিল। কারণ আত্মসমালোচনার ব্যাপারে ইসলাম আমাদেরকে যতটা গুরুত্ব আরোপ করেছে, তার শিখি ভাগ পর্যন্ত আমাদের জীবনে নাই। আমরা যদি কোনো পীরের মুরিদ হই, তো ওই পীরের মাথা থেকে পা পর্যন্ত সবটুকুই আমার কাছে কি, অনুসরণ। আমরা যদি কোনো দলের অনুসারী হই, ওই দলের অন্যায় অকর্ম কুকর্ম সব কিছুই আমাদের কাছে একেবারে ইয়ের মতো, রসগোল্লার মতো আমাদের কাছে মিষ্টি মনে হয়, কোনো ভুল আমাদের চোখে পড়ে না এমন কোনো কিছু আমরা স্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদের ভুলগুলোকে ভুল হিসাবে স্বীকার করার তৌফিক দান করুন। ভুলকে ভুল হিসাবে স্বীকার না করা কিসের আলামত জানেন? অহংকার আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল কিবরু, অহংকার হলো গামতুন নাস অবাতরুল হক, দুটা জিনিস অহংকারের একবারে স্পষ্ট আলামত, কারণ অন্তরে অহংকার আছে কি না দুটা জিনিসে সেটা বোঝা যায়। তার একটি হলো মানুষের প্রতি ইগনোরিং এর মানসিকতা, মানুষকে পাত্তা না দেওয়া, কেউ কথা বলছে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনলেন না, ড্যাম কেয়ার ভাব, হ্যাঁ বলেন তার দিকে তাকাচ্ছেন না, কথা শুনতে চাচ্ছেন না, পাত্তা দিতে চাচ্ছেন না, আবার ওইরকম শক্ত কোনো ভিতালা মানুষ আসলে আবার ঠিকই জিহুজু জিহুজু শুরু করতেছে, আসেন না এই চরিত্র আমাদের মধ্যে, এটা অহংকারের কারণে হয়, মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে পাত্তা না দেওয়া। আরেকটা হলো সত্য অস্বীকার করা, একটা অন্যায় হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে, কিন্তু স্বীকার করলে যা যা, এই জন্য না স্বীকার করে কি আমতা আমতা করে ধামা চাপা দিয়ে আগ্রম বাগ্রম ঘোড়ার ডোম ডাকডোম সাজে, ডাকডোল বাজার বাজে, এসব কাহিনী টাহিনী করে ধামা চাপা দিয়ে এমনভাবে বললেন যে না আপনি কিছুই জানেন না, আপনি এটা স্বীকারই করতে রাজি না, এরকমটা আসলে নেই আমাদের মধ্যে, বড়দের মধ্যে তো বটে বটে, আজকাল পিচ্ছি বলা মানে মধ্যে এগুলো ঢুকে গেছে, বুঝতে পারছো? তো এই জন্য আমাদের ভুলগুলোকে প্রতিনিয়ত সংশোধন করার চেষ্টা করা, ভুল স্বীকার করার মতো, ভুল স্বীকার করতে একটা কলিজা লাগে অবশ্য, ছোট কলিজার মানুষ এগুলো পারে না, ছোট মনের মানুষ, ছোট লোকরা এগুলা, কারণ মনটা তো ছোট, সে মনে করে যে ভুল স্বীকার করলে আমি বোধ হয় ছোট হয়ে যাব, যারা উদার তারা নিজের ভুলগুলোকে অকপটে স্বীকার করতে পারে। আমরা যদি ভুল করা শিখি তাহলে সমস্ত অনেক সুন্দর হয়ে যাবে, দাম্পত্য জীবনে যত অশান্তি হয় এর একটা বড় কারণ ভুল স্বীকার করার প্রবণতা না থাকা। আমাদের কাছে আমাদের অফিসে ফাউন্ডেশনে প্রতিদিন অগণিত মানুষ আসে, যত কেস আসে মোস্ট অফ দ্য কেস হলো এই ফ্যামিলিতে দাম্পত্য জীবনে অশান্তি, জামাগোর ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি, এগুলোর ক্ষেত্রে আমাদের অ্যানালাইসিস হলো যে যতগুলো কেস আমরা স্টাডি করেছি সবগুলোর খোলাসা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রী একে অন্যের ভুলকে স্বীকার করতে চায়, এটা আমাদের সব ক্ষেত্রেই, অবশ্য আমাদের সমাজেরও দায় কম না, সমাজ এমন আপনার নষ্ট হয়েছে যে এই সমাজে কেউ নিজের ভুল স্বীকার করলে ওইটাকে দুর্বলতা ভাবে সমাজের লোক, এই জন্য অনেকে ইচ্ছা থাকলেও ভুল স্বীকার করতে চান না। যেমন তারাবিতে হাফেজ সাহেবরা, হাফেজ সাহেবরা তো মানুষ নাকি, তাদের ভুল হবে, প্রতি রাকাতে দুটো তিনটা ভুল হতেই পারে, সমস্যা কি? কোরআন হাদিসে কোথাও এটা লেখা নাই যে হাফেজ সাহেবরা লোকমা যত বেশি খাবে সওয়াব তত কম হবে, এমন কোনো কথা আছে কোথাও? নাই।
তাহলে হাফেজ সাহেব যদি লোক মা প্রতি রাকাতে রাকাতে হয় আপনার তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই, কিন্তু দেখবেন বেশিরভাগ মুসল্লিদের প্রবণতা হলো কি, আরে কি হাফেজ এটা এত ভুল হচ্ছে, ইমাম সাহেব কি চিন্তা করেন আমাদের মধ্যে, শুধু সেজদাসও দেয় দেখবেন শুধু খোঁচাবে। তো বেশি চালাকের গলায় দড়ি একটা কথা আছে না, মুসল্লিরা যখন বেশি শেয়ানামি করে, এবার হাফেজ সাহেবরা বলে আসো আমরা তোমার জন্য চুক্তি করি, তোমার ভুল হবে আমি লোকমা দেবো না, আবার আমারটা হবে তুমি লোকমা দেবো না। এই মানুষগুলো যেহেতু এক ইঞ্চি করে বেশি বুঝে, এদেরকে বেকুব বানাইতে হবে, ভুল হবে টেনে চলে যাবা আমি কিছু বলবো না, আবার তোমার বলবে তুমি টেনে চলো, পরে আমি আবার কভার করে দেবো তুমি আমারটা কভার করে দেবো। এবার মুসল্লিরা বলে মাশাআল্লাহ ওয়াও কি হাফেজ সাহেব, হাফেজ সাহেব তো সেই হাফেজ সাহেব মাশাআল্লাহ তুকুর হাফেজ সাহেব, হ্যাঁ 27 দিন তারা আমি পড়েছি একটা ভুল হয় নাই, আসলে যে একটা নেগোসিয়েশন হয়ে গেছে তলে তলে, ওইটা মুসল্লি আপনি টেরো পান নাই। তো আপনি বেশি শেয়ানামি করলে আপনার সেই ওষুধও হাফেজ সাহেবের কাছে আসছে, এই শেয়ানামি করা আমাদের উচিত না। ভুল হলে, ভুল স্বীকার করলে ওই লোকটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে তার সব সাহস আছে। আপনি হারাম শরীফে দেখবেন ইমাম সাহেবরা ছোট ছোট সুরায় কুলহাল কাফিরুন, কুলহাল কাফিরুন অবশ্য অনেকেরই সমস্যাটা হয়, লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবুদুন মা আবুদ ওয়ালা আনা আবুদু মা আবুদতুম ওয়ালা আনতুম আবুদুন মা আবুদ, এটার মধ্যে বারবার কি হয় যেটা সিমিলার আয়াত বারবার ঘুরপাক খেতে থাকে, লোকমার পরে লোকমা উনি কোনো কুল কেনারা পাচ্ছেন না, সুরা ফাতেহাতে লোকমা খাইছে হারাম, এরকম ঘটনাও আছে আমি নিজে দেখেছি চাক্ষুষ, যে একটা আয়াতের লোকমা 3-4 বার পেছন থেকে দেওয়া হচ্ছে কিন্তু উনি ধরতে পারছেন না, আমরা হলে কি করতাম, হোক রুকু চলে যাই, কারণ মানুষের কাছে ইজ্জত থাকবে নাকি এতবার লোকমা দিচ্ছে ধরতে পারতেছি না, কিন্তু উনি শেষ পর্যন্ত ধরলেন, ধরে আয়াতটা কমপ্লিট করলেন, দেন তিনি রুকুতে গেলেন। আমার দেশে হলে বলতো ইমাম সাহেব আজকে বাইর করো, এবারটা অযোগ্য আজকে বাদ। তো ভাই মানুষের ভুল স্বীকার করলে সেটাকে দুর্বলতা না ভেবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মানসিকতাও সমাজে এবং পরিবারে গড়ে তুলতে হবে, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।